তৃতীয় ধাপে 1007টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট আগামীকাল। একই দিনে দেশের 10টি পৌরসভায় ভোট হবে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কয়েক জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতা হলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গেল রাতে প্রচার শেষ করেছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেন তারা। গতকাল ছুটির দিন হওয়ায় ভোর থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের বাড়ি বাড়ি ছোটেন প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম হোসেন। ইব্রাহিম, ভোটের সব রকম প্রস্তুতি কেমন দেখছেন আপনি এবং সেই সাথে প্রার্থী ও প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। অভি, তৃতীয় ধাপে কিন্তু শরীয়তপুরের গোসাইঘাট উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন আগামী কাল 28 নভেম্বর। তো এখানে 99,197 জন ভোটার আছে এবং এখানে বুথ রয়েছে 63টি এবং এই 63টি বুথের প্রায় 304টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 73 জন এবং যে সাধারণ যে সদস্য রয়েছে মেম্বার তার করছে 202 জন। তো আমরা যেটা দেখেছি যে এখানে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো আমি এখন রয়েছি গোসাইঘাট উপজেলার যেই নির্বাচন অফিস, এই নির্বাচন অফিসের সামনে। এখানে কিছুক্ষণ পর এখান থেকে ভোটারদের ভোট কেন্দ্রের যেই ভোটের সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি বিতরণ করা হবে এবং সেই ভোট কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই কিন্তু 2 প্লাটুন বিজিবি এবং র্যাব পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং তাদেরকে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে পাঠানো হবে। আমি এখন কথা বলবো উপজেলা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার সাথে। আসলে সার্বিক পরিস্থিতি কি একটু যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। গোসাইঘাট উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর। এখানে 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 প্লাটুন বিজিবি এবং র্যাব বাহিনীর সদস্যরা থাকবে। আনসার সদস্যরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানকার প্রার্থীদের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসম্পর্ক রয়েছে। আমরা খুব সুন্দর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন আশা করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। অভি, আপনি শুনলেন যে আসলে এখানে যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম কিন্তু শরীয়তপুরের যে দলীয় প্রতীকবিহীন নির্বাচন হচ্ছে এবং এজন্য কিন্তু প্রার্থী এবং ভোটারদের মাধ্যমে অন্যরকম একটা উৎসব আমেজ আমরা লক্ষ্য করেছি। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন।